দেন আমরা এখন আমরা ক্লাসরুমে যাব। ও স্যার মাতলোই তো না স্যার। সব পাগলে খেলা বাবা তোমার আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো গাইজ, আজকে হচ্ছে যে আমাদের স্কুলের ক্লাস পার্টি অর্থাৎ বিদায় অনুষ্ঠান। বিদায় অনুষ্ঠান বলতে আমাদের এসএসসি বেস 2024-এর ছাত্রছাত্রী আমরা। তো আজকে আমরা আমাদের বিদায় অনুষ্ঠানের জন্য আমাদের পুরো স্কুলটা ডেকোরেশন করব। দেন আমরা নিজে পার্সোনালি আমাদের যে ক্লাসরুম ছিল ওই ক্লাসরুমটা আমরা ডেকোরেশন করব। তো চলেন দেখে আসি আমরা কেমনে কি করি। তো লেটস স্টার্ট। এগুলো হচ্ছে যে আমাদের ক্লাস ডিজাইন করার সরঞ্জাম। এই যে লাইটটা সব নিয়ে আসি, এগুলো আমরা নিজে নিজে ডিজাইন করব। আমাদের ক্লাস পার্টি বলতে কথা তো বিদায় অনুষ্ঠান, এই যে এগুলো হচ্ছে এগুলো দিয়ে আমরা পুরো স্কুল সাজাবো। সো গাইজ, ফার্স্টে অনেক কষ্ট করতে হয়েছে, কারণ আমাদের ক্লাসরুমের যে বেঞ্চিগুলো ছিল বসার জন্য সেগুলো সব বের করে অন্য রুমে নিতে হয়েছে, কারণ আমরা এগুলো পেন্ডিং এ স্যার। অবস্থা অনেক খারাপ, কি বলবো, অনেক খারাপ অবস্থা। দেন ক্লাসরুমটা এখন ভালো করে ঝাড়ু দিতেছি। এরপরে ক্লাসরুমের মধ্যে অনেকগুলো ডেকোরেশনের কাপড় আছে, ওই কাপড়গুলো পুরো দেয়ালের মধ্যে লাগাইতে হবে। এটা আরো অনেক কষ্টের কাজ, অনেক কষ্টের কাজ। ক্লাসরুমের ভেতরে ডেকোরেশন কি সুন্দর হবে সেই টেনশনে বসতে বসতে এরপরে ভাবলাম না একটু গান গাই, গান কে মাইন্ডটা ফ্রেশ করি। দেন আড়াই ঘন্টা তিন ঘন্টা কাজ করার পর আমরা এরকম একটা লুক দিতে পারছি স্কুলের দেয়ালে। মানে অনেক কষ্ট হয়েছে এগুলা লুয়া মারতে, অনেক অনেক কষ্ট হয়েছে এগুলার মধ্যে। আর আজকের ভিডিও স্পন্সর হচ্ছে যে আব্দুল গফুর ডেকোরেটর সোরা। আমাদের তো টানা পাঁচ ঘন্টা কাজ করার পরে এরকম একটা লুক নিছি। এরপরে ভাবলাম যে এরকম লুকে তো হবে না, আরো একটু সুন্দর করতে হবে। তো দেন আরেকটা কাপড় নিয়ে এসে ওইটার উপরে দিলাম এবং ওইটা অনেক সুন্দর লাগছে। আমাদের লাইটিং করাও শেষ এবং এত সুন্দর হয়েছে যে আমাদের ক্লাসরুম বলে বোঝানো সম্ভব না। আসসালামু আলাইকুম গাইস, মাই সেলফ সাইজ প্রসেশন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। বিকজ গাইস, আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে হচ্ছে যে আমার স্কুলে বিদায় অনুষ্ঠান আর যে ক্লাস পার্টি। সো আমাদের এখানে ডেকোরেশন চলতেছে, এই যে ডেকোরেশনটা দেখো। দেন এখানে অনেক মানুষ আছে, এই না আমাদের না প্রিয় নাবিল ভাই আছেন, আমাদের প্রিয় শিক্ষক আছেন এখানে। স্যার কিছু বলে দিন আমাদের জন্য, তো আজকে তোমাদের ক্লাস পার্টি সুন্দর হোক, তোমাদের জন্য শুভকামনা। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সো গাইজ, আমি এই লুকটা নিয়ে, সো গাইজ সবাই কমেন্ট করে জানাবেন যে আমার এই লুঙ্গি আর এর সাথে কেমন লাগতেছে, সবাই কমেন্ট করবেন বেশি বেশি। আর এখন চলো আমরা আমাদের রুমে যাই। ওই সাইড দেবে, সাইড দেব, ওই পারুষি পারুষি পারো। দেন গাইজ, এটা হচ্ছে যে আমাদের ক্লাসরুম। এটা কালকে 12টা থেকে রাত 10টা পর্যন্ত এইখানে ছিলাম এটা ডেকোরেশন করার জন্য। দেন অনেক সুন্দর হয়েছে, সবাই কমেন্ট করুন বেশি বেশি করে। তো গাইজ, দেখা হচ্ছে আমাদের ডান্সে, ডান্স করবো এখন। তোমার লাগাই তা কথা জীবন
আমরা যখন ডান্স করি তখন পুরো স্কুলের ক্যামেরা আমাদের দিকে ছিল। অনুষ্ঠানে আমাদের স্মৃতির জন্য আমাদেরকে ক্রেস্ট দেওয়া হচ্ছে। হ্যাপি ক্লাস পার্টি। দেন গাইস, সারাদিন স্কুলে থাকার পর আমাদের এই খাবার গুলো দিছে। যাই হোক, খাবার মজা ছিল আলহামদুলিল্লাহ। আর এরপরের দিন হচ্ছে যে আমাদের ওয়ান টু দেন গাইজ, আমাদের ব্লগ এইখানেই শেষ। দেখা হবে আবার আপনাদের সাথে এসএসসি পরীক্ষার পর কোনো এক নতুন শহরে, কোনো এক রাস্তায়, কোনো এক অলিতে বা কোনো এক গলিতে। আসসালামু আলাইকুম।